রিকিয়া, কি করছো? আমি গল্প পিক করছি একটা। আজকে তো আমাদের গল্প শোনার দিন, আর গল্প আমি অলরেডি ঠিক করে ফেলেছি ছোট্ট বন্ধুদের জন্য। ও, তাহলে ভালো হয়েছে। হ্যাঁ, তুমি নাম জানতে চাও? হ্যাঁ। আজকের গল্পের নাম হচ্ছে বাচ্চা হাতির কাণ্ড দেখো। এই যে বেগুনি ছোট্ট হাতিটা দেখছো না, ওকে নিয়ে গল্পটা। আর সাথে একটা ছোট্ট খুকিও আছে। এই গল্পের বইতে আর কি আছে জানো? অনেক সুন্দর সুন্দর ছবি, অনেক সুন্দর সুন্দর সব ছবি আছে, আর সাথে মিষ্টি একটা গল্প। তোমাদের এই বইটা থাকলে তাড়াতাড়ি হাতে নিয়ে নাও, চলো পড়ে ফেলি। কিন্তু গল্প শুনে আগে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তুম দেখি বুকি গল্প শুনি। বাচ্চা হাতির কাণ্ড দেখো। ছোট্ট যারা তুলতুলে, মেঘের মতো দুলদুলে, রাজপুত্র রাজকন্যে, ইক্রি মিক্রি তাদের জন্য। বাবা, হাতি দেখো, সুপারম্যানের মতো লাগছে ওকে। আর ওখানে দেখো, ওই যে ছোট মেয়েটা উঠছে, ছোট বেবিটা। গল্প লিখছে খুকি। একটা ছিল বাচ্চা হাতি, খেপে গেল বাচ্চা হাতি। আমাকে বাচ্চা বলবে না, আমি বড় হয়ে গেছি। হাতির ছানা বলে কি, তোমার বয়স তো এক মাসও হয়নি, খুকি বলল। বাচ্চা হাতি বলল, তাতে কি, আমি বড়, দেখছো না আমার কত বড় সুর, কত বড় কান, তাতে কি ও বড় হয়ে গেল? আচ্ছা, খুকিও মনে হচ্ছে রেগে গেল। এ দেখি মহাবিচ্ছু, ওকে নিয়ে গল্প লেখা মুশকিল হলো দেখছি। মুশকিল মানে কঠিন, কঠিন হয়ে গেল বাচ্চা হাতিকে নিয়ে গল্প লেখা। কত কত গল্প লিখেছি, ভূতের গল্প, পেতনির গল্প, কই কেউ তো টু শব্দও করেনি, খুকি বলল। আমাকে নিয়ে তোমার গল্প লিখতে হবে না, আমার গল্প আমি নিজেই লিখব, বাচ্চা হাতি বলল। শোনো, আমার গল্পটা হবে এমন। এক ছিল হাতির বাচ্চা, নদী পার হতে গিয়ে ও স্রোতের টানে ভেসে যাবে। এরপর এক পিঁপড়া আসবে ওকে বাঁচাতে। এটাই তো, হাতি বলল। কি, আমি নদীতে ভেসে যাব আর পুচকে পিঁপড়া এসে আমাকে বাঁচাবে? খুকি বলল, এ দেখি আবার সুর দুলিয়ে কান দুলিয়ে হাসে, আচ্ছা মুশকিল। ওহে খুকি, আমার গল্প আমাকেই লিখতে দাও। এই যে আমার গল্পটা হবে এরকম, আমি একটা হাতি, আমার আছে এক জোড়া ডানা, অনেক বড় নীল। ডানা মানে হচ্ছে পাখা, উইং। হ্যাঁ, অনেক বড় নীল ডানা ঝাপটে নদী পার হব, ইচ্ছে মতো উড়ে বেড়াবো, তাই না? আমাদেরও ডানা থাকলে কত মজা হতো। একই কাণ্ড, সত্যি দেখি ডানা গজালো পুচকের, নীল ডানা। হ্যাঁ সত্যি সত্যি, ওর নীল রঙের পাখা গজিয়ে গেল। ওরে বাবা, ডানা ঝাপটে সে উড়ছেও, উড়ে উড়ে নদীও পার হলো। খুকি বলল, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়, গল্প তো শেষ হয়নি। কিন্তু না, হাতি তো উড়েই চলছে। হাতি মনে হচ্ছে মেঘের দেশে চলে এসেছে। এই দেখো, আমি মেঘ দিয়ে আইসক্রিম বানিয়ে খাচ্ছি, আহা কি মজা, কি তুলতুলে আইসক্রিম, মুখে দিলেই গলে পানি, খুকি বলল। আরে আরে, তুমি আইসক্রিম খাচ্ছ কেন, তুমি খাবে ঘাস, লতা পাতা, ফলমূল। খুকি ঠিকই বলেছে। হাতি বলল, না না, আমি লিখে ফেলেছি, আমি হাওয়াই মিঠাই খাবো, আহা কি মজা। খুকি ভাবল, ওকে একটা বিপদে ফেলতে হবে, তা না হলে গল্পটা জমবে না, সারাদিন তাইরে নাইরে করে উড়ে বেড়াবে,
এই গল্প তো কেউ পড়বে না, আমাকে কি বিপদে ফেলবে শুনি, হাতি বলল। গল্পে একটা টুইস্ট থাকা দরকার, খুকির কথা ঠিকই। খুকি লিখল, পুচকে হাতি তার ডানা হারালো, এখন তার ডানা নেই, সে উঠতে পারছে না, সাই সাই করে পড়ে যাচ্ছে, এবার মজা বুঝবে। ওদিকে বাচ্চা হাতি লিখল, আমার আছে ইয়া বড় প্যারাশুট, আমি আরাম করে নামছি। উফ, হাতি ছানাটা তো মহা চালাক, সময় মতো লাইন দুটো লিখে বেঁচে গেল। এই দিলাম প্যারাশুট ফুটো করে, এখন কি করবে শুনি। খুকিও ওকে ছাড়ছে না, খুকিও নাছর বান্দা। এরপর বাচ্চা হাতি লিখল, আমি লাফিয়ে পড়লাম নদীতে, একটুও ব্যথা পাইনি, দেখো ওই যে আমার মা, আমাকে তুলে নিল নদী থেকে। রাগি চোখে তাকিয়ে আছে মা হাতি, বলল, আমার বাচ্চা বিপদে পড়বে এমন গল্প কে লিখতে বলেছে তোমাকে? মা খুব রেগে গিয়েছে, কেন বাচ্চা হাতিকে খুকি বিপদে ফেলতে চাইছে। বাচ্চা হাতি নাচতে নাচতে মায়ের সঙ্গে চলে গেল। খুকির গল্পটা আর লেখা হলো না। খুকির গল্প লেখা না হলেও এই গল্পটা কিন্তু বেশ মজার হয়েছে, তাই না? তোমাদের নিশ্চয়ই গল্পটা মজা লেগেছে, তোমার কেমন লেগেছে লিখিয়া? ভালো। আমারও মজা লেগেছে। তোমাদের সাথে নতুন গল্প নিয়ে সামনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। টাটা।